মালয়েশিয়া প্রবাসীর প্রতারণার ফাঁদ হাতিয়ে নিলেন 4 লক্ষ টাকা। থাকেন মালয়েশিয়ায়, ছবি ও নাম দিয়ে ফেসবুক আইডি খুলেছেন সৌদি প্রবাসীর। দুই যুবককে ফাঁদে ফেলে প্রবাসে নেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 4,10,000 টাকা। বলছিলাম বর্তমান মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কচুয়ার দক্ষিণ মাঝিগাছা গ্রামের জাকির হোসেনের ছেলে প্রতারক সোহাগ হোসেনের কথা। সোহাগ হোসেন কচুয়া উপজেলার আলিয়ারা গ্রামের মৃত হাবিবুল্লাহ মেম্বারের ছেলে। সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলামের ছবি ও নাম ব্যবহার করে হুবহু একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রবাসে বসে নতুন কৌশলে সেঙ্গুয়া গ্রামের দুই যুবককে সৌদি পাঠানোর কথা বলে মোটা অঙ্ক হাতিয়ে নেয়। অবশেষে প্রতারণার শিকার হয়ে ওই যুবকের বাবা আমিন মিয়া ও প্রবাসী নুরুল ইসলামের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে সম্প্রতি প্রতারক সোহাগ হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় পৃথক 2টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারণার শিকার কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামের জাহিদ হোসেনের মা স্থানীয় একটি সংবাদপত্রকে জানান, নুরুল ইসলাম আমার চাচা হন, তিনি খুবই ভালো মানুষ। মাঝিগাছা গ্রামের জনৈক প্রতারক সোহাগ আমার চাচার ছবি দিয়ে তার নামে একটি ফেসবুক আইডি খোলায় আমার ভাই ওমান প্রবাসী জিসান ওই নাম্বারে ফোন দেয়। তাকে ফোন দিলে প্রতারক সোহাগ সে নিজেকে নুরুল ইসলাম বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন কথা বলে জিসানের ভাগ্নে জাহিদ ও চাচাতো ভাই শাহপরানকে সৌদি নেয়ার কথা বলে ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় 4,10,000 টাকা হাতিয়ে নিয়েছে। পরে জাল ভিসা পাঠিয়েছে তাদের কাছে। কবে বিদেশ পাঠাবে জানতে চাইলে একই এলাকার মাঝিগাছা গ্রামের দালাল কালাম ভুইয়া তাদের কাছে বিদেশ যাওয়ার ভিসা টাকা নিয়েছেন এবং কি ভিসা নিয়ে বিদেশ যাবেন এমন উল্টোপাল্টা প্রশ্ন করলে বিষয়টির মূল গোমর ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দালাল কালাম ভুঁইয়ার স্বীকারোক্তিতে ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতারক সোহাগের নাম ঠিকানা বের করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হয়। জাহিদ হাসানের মা তসলিমা আক্তার আরও জানান, আমি 3 সন্তান ও স্বামী নিয়ে অসহায় অবস্থায় আছি। সমিতি থেকে ঋণ নিয়ে সোহাগকে টাকা দিয়েছি। আমি আমার ছেলেকে টাকা ফেরত পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই। জাহিদের বাবা আমিন মোল্লা ও শাহপরানের বাবা নজরুল ইসলাম বলেন, আমরা সরল বিশ্বাসে সোহাগের প্রতারণার শিকার হয়েছে। এখন ছেলে মেয়ে নিয়ে না খেয়ে বড় বিপদে আছে। আমাদের কষ্টের টাকা উদ্ধারে সকলের সহযোগিতা চাই। সৌদি প্রবাসী নুরুল ইসলাম ওই স্থানীয় সংবাদপত্রকে বলেন, আমি দীর্ঘ প্রায় 23 বছর সৌদি আরব আছি। দীর্ঘদিন প্রবাসে থাকা এবং পারিবারিক কারণে আমার এলাকায় সুনাম ও পরিচিতি রয়েছে। আমি কয়েক বছর পরপর ছুটিতে এলাকায় যাই। সম্প্রতি পার্শ্ববর্তী মতলব থানায় বাড়ি নির্মাণ করেছি। আমার সাথে এক কলিগ থাকায় প্রতারক সোহাগ কয়েক বছর আগে আমার কাছে মাঝে মাঝে ফোন দিত এবং বিভিন্ন খোঁজ খবর নিত। এর মধ্যে জানতে পারলাম সোহাগ আমার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে প্রবাসে নেওয়ার নাম করে আমার নাম ভাঙিয়ে এলাকার কিছু নিরীহ লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না, আমি উপযুক্ত বিচার চাই। এদিকে অভিযুক্ত দক্ষিণ মাঝিগাছা গ্রামের অধিবাসী সোহাগের বাবা জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। শুনেছি আগামী শনিবার ইউনিয়ন পরিষদে বৈঠক বসবে। আমি আমার ছেলের কুকর্মের জন্য দুঃখ প্রকাশ করছি এবং পাওনাদারদের টাকা দেওয়ার আশ্বাস প্রদান করছি। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।